দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় শেষ পর্যন্ত ধরা পড়ল তিন ছিনতাইবাজ। ঊনকোটির পাহাড়ে ১২ বছরের এক কিশোরীর গলায় দা ধরিয়ে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যাবার তিন দিন পর স্থানীয় লোকজন অভিযুক্তদের আটক করেন। পরে উত্তম মধ্যম দিয়ে এদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধলাই জেলার কমলপুর মহকুমার কচুছড়া থানার অন্তর্গত মেছুরিয়া গ্রামের বাসিন্দা বিদ্যালক্ষ্মী দেববর্মা সহ চারজন গত সোমবার কৈলাস শহরের ঊনকোটির পাহাড়ে পুজো দিতে এসেছিলেন। বিদ্যালক্ষ্মী দেববর্মার সাথে ১২ বছরের এক মেয়েও ছিল। পুজো শেষ করে তারা পুরো ঊনকোটি ঘুরতে পাহাড়ের উপর ওঠার পর তিন ছিনতাইকারী হঠাৎ করে ১২ বছরের মেয়ের গলায় দা ধরে এবং জড়ায়। চিৎকার চেঁচামেচি না করে টাকা পয়সা সহ সোনা গানা যা আছে সবকিছু দিয়ে দিতে, না দিলে মেয়েটিকে অপহরণ করে মেরে ফেলা হবে। এই কথা বলার পর বিদ্যালক্ষ্মী দেববর্মার কাছ থেকে নগদ ১০,০০০ টাকা, দামি মোবাইল, সোনার বালা, সোনার আংটি, সোনার চেন, রূপুর চেন ছিনতাই করে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। অথচ ঊনকোটি পাহাড়ে বেসরকারি সিকিউরিটিও রয়েছে। ছিনতাইকারীরা পালিয়ে যাবার পর চিৎকার চেঁচামেচি শুরু হলে ঊনকোটির পাহাড়ে থাকা ডিউটিরত বেসরকারি সিকিউরিটিরা ছিনতাইকারীদের একজনকে চিনতে পারলেও আটক করতে পারেনি। এরপর আক্রান্তরা কৈলাসহর থানায় এসে পুলিশকে সমস্ত ঘটনা জানায়। বৃহস্পতিবার দুপুরে ছিনতাইকারীরা ঊনকোটি পাহাড়ে বিচরণ করার সময় সিকিউরিটিরা চিনে ফেলে এবং তিন ছিনতাইকারীকে আটক করে। তাদেরকে উত্তম মধ্যম দেবার পর কৈলাসহর থানার দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ছিনতাইকারীদের আটক করে। পুলিশের তরফে এই খবর শুনে বিদ্যালক্ষ্মী দেববর্মারাও কৈলাসহর থানায় এসে ছিনতাইকারীদের শনাক্তকরণ করে এবং তিন ছিনতাইকারীর বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত মামলা করে। এ ব্যাপারে বিদ্যালক্ষ্মী দেববর্মা তার প্রতিক্রিয়া তুলে ধরেন। দুইজন পুরুষ বদমাইশ আছে, এটা আমরা জানি না। পরে ওই মাইয়া তারে গোলার দা দিয়া ইয়ে করিয়া রাখছে, গোলার মধ্যে দা দিয়া রাখছে। এসব আমরা চেন বালা সোনার জিনিস সব টাকা মোবাইল সব চোরাচুরি হয়ে গেছে। চোরাচুরি টানিয়া কানে থেকে টানিয়া গোলার থেকে টানিয়া সব রয়ে গেছে। তারা যে দা দেখায় নিয়ে গেছে, তারা কয়জন আসলো? দুইজন পুরুষ, দুইজন পুরুষ দুইজন, আর মহিলা আছো? মহিলা একজন। তো এরপরে আপনারা কি করছেন? আমরা মার তো আছে, পরে আমরা তো মায়া তারে তো বাঁচাবে লাগে, আমরা তো কিছু করতে পারি না। তারা মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স ১২ বছর। তারপরে আজকে কি কলেজ থানাতে মামলা করছেন? আজকে কলেজ থানাতে মামলা করছে, এরকম বোট মাইছে আরো শাস্তি পাও। পুলিশ জানিয়েছে এই অভিযুক্তদের নাম ধীরেন্দ্র পাঠক, শান্তিলাল রাজপর এবং সুজাতা দাস। ধীরেন্দ্র পাঠক এবং শান্তিলাল রাজপরের বাড়ি উত্তরপ্রদেশ রাজ্যের মাউ জেলায় এবং সুজাতা দাসের বাড়ি কৈলাস শহরের ভগবান নগর এলাকায়। শান্তিলাল রাজপর এবং সুজাতা দাস সম্পর্কের স্বামী স্ত্রী। এরকম অপরাধ সংঘটিত করাই ছিল তাদের পেশা, এমনটাই জানিয়েছে তদন্তকারী পুলিশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।